টমি বার্ষিক পরীক্ষার জন্য এই সপ্তাহে ছুটিতে অধ্যয়ন করছে। সে তার সপ্তাহের ছুটি 1/5 অথবা 5 ভাগের 1 ভাগ সময় অধ্যয়ন করবে। যদি সে প্রত্যেক বিষয়ের জন্য সমান সময় ব্যয় করে, তার সপ্তাহের ছুটির কত ভাগ অংশ সে 4টি বিষয়ের প্রত্যেকটির জন্য অধ্যয়ন করে কাটাবে, তাহলে সে তার সপ্তাহের ছুটির 1/5 অথবা 5 ভাগের 1 ভাগ সময় অধ্যয়ন করে কাটাবে এবং তাকে এটা সমান 4 ভাগে ভাগ করতে হবে এবং সে এইটুকু সময় প্রতি বিষয়ের জন্য ব্যয় করবে, তাহলে সে একে 4টি সমান ভাগে ভাগ করবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কোনো সংখ্যা দ্বারা ভাগ এবং এই বিপরীত বস্তু দ্বারা গুণ একই বিষয়। তুমি বলতে পারো 4-এর পূরক অথবা বিপরীত বস্তু কি। তোমাকে শুধু মনে রাখতে হবে যে 4 এবং 4/1 একই বিষয়, তাহলে 1/5 ভাগ, 4/1 এবং 1/5 গুণ, 1/4 একই বিষয়। বা তুমি একে 1/5-এর 1/4 বলতে পারো বা 1/4-এর 1/5 বলতে পারো। কিন্তু এখানে 1 পেতে আমরা আমাদের লবকে গুণ করেছি এবং আমরা আমাদের হরকে গুণ করেছি 4×5, যা হলো 20। তাহলে আমরা সপ্তাহের ছুটিতে প্রতি বিষয়ের অধ্যয়ন করার জন্য 1/20 সময় পাচ্ছি অথবা 20 ভাগের 1 ভাগ সময় পাচ্ছি। এখন এটা দৃশ্যরূপে প্রতীয়মান করার জন্য চিন্তা করি। মনে করি এটা তার পুরো সপ্তাহের ছুটি এবং আমি একে সমান 5 ভাগে ভাগ করেছি। আমরা ইতিমধ্যে জানি যে তার সপ্তাহের ছুটিতে অধ্যয়ন করার জন্য মোট 1/5 অথবা 5 ভাগের 1 ভাগ সময় ব্যয় করা হয়েছে। তাহলে সপ্তাহের ছুটিতে অধ্যয়ন করার জন্য মোট সময় হলো 1/5। এখন একে সমান 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে এটি করি। তার 4টি বিষয় আছে এবং সে 4টি বিষয় প্রতিটির জন্য সমান সময় ব্যয় করবে, তাহলে সে একে সমান 4 ভাগে ভাগ করবে। আসলে প্রতি বিষয়ের জন্য এই ছোট অংশ হবে যা আমি হলুদ রঙে এঁকেছি। এবং এটা কি আসলে এটা সপ্তাহে এরকম কতগুলো সমান ভাগ রয়েছে আমি গ্রিড এঁকে ফেলেছি। তোমার কাছে 5টি সারি এবং 4টি কলাম আছে, তাহলে 5টি সারি গুণ 4টি কলাম তোমার 20টি সমান ভাগ রয়েছে। তাহলে আরো একবার একে দৃশ্যমানভাবে দেখতে গেলে সে সপ্তাহের ছুটির 1/20 অংশ 4টি বিষয় প্রতিটির জন্য ব্যয় করছে। তার মানে হলো সপ্তাহের ছুটির সম্পূর্ণ সময়ের মাঝে 1/5 অংশ অর্থাৎ 5 ভাগের 1 অংশ অধ্যয়নে ব্যয় হবে। কিন্তু তারা যা প্রশ্ন করেছে তার উত্তর হলো সে সপ্তাহের ছুটির 1/20 অংশ প্রতিটি বিষয় অধ্যয়নে ব্যয় করেছে।